এই তোহমত আমার কপালে আসবে, তারে বাঁচতে দেওয়া যায় না। আবু হুরায়রা, আমি করলাম কি, মানুষ যাতে এই ছেলে বেঁচে থাকলে হারাম যাদের মা আমাকে না বলতে পারে, আমি করলাম কি, একটা চাকু দিয়ে বাচ্চাটা আমি জবাই করে দিলাম। এরপর থেকে আমার মাথা জানি কেমন হয়ে গেল, কি করলাম রে হুজুর, কেন জানি আমি পরেশান হয়ে গেলাম, আমি তো এখন খাওয়া দাওয়া চলে না, আমার ঘুম নিদ্রা নাই, আমি কোথায় গেলে অন্যায় মা পাই। ও নবীর সাহাবী আবু হুরায়রা, এই সুন্দর বাচ্চাটা আমি জবাই দিলাম, একে তো জিনা করেছি, দ্বিতীয়ত বাচ্চারা জবাই করে দিলাম, এখন তো আমার খাওয়া দাওয়া হয় না, কেন আমি জেনা করেছি, কেন আমি বাচ্চা জবাই করে দিলাম গো। ও নবীর সাহাবি, আমি তো ঘুরি ওদিক রাত আপনার কাছে এসেছি এটা মাসালা জানার জন্য, আমি তো ক্ষমা চাওয়ার জন্য পথ খুলি চাই, পথ খুঁজি, বলেন তো কোনো বীর সাহাবি, আমার এই পাপ আল্লাহ মাফ করবেননি। হযরত আবু হুরায়রা বলেন, মা গো, একে তো জেনা করেছ, দ্বিতীয়ত তুমি বাচ্চা জবাই করে ফেলেছ, হত্যা করে ফেলেছ গো মা, এট এ টাইমে দুইটা মহাপাপ সংগঠিত হয়ে গিয়েছে, মা গো এত বড় পাপ আল্লাহ তোমারে মাফ করবেন না। আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষেরা রে, যখন তারে বললাম এত বড় পাপ আল্লাহ মাফ করবেন না, মেয়েটা করলো কি, এমন ভাবে করুণ চিৎকার দিল, আল্লাহ গো গো আল্লাহ, আরো কি বুঝি, ক্ষমা করার মতো তোমার কাছে কোনো রাস্তা নাই। আবু হুরায়রা বলেন, মেয়েটা এমন করুণ ভাবে আল্লাহ গো বলে কাঁদতেছে, আর মাথার মধ্যে থাপ্পড় মারে, বুকের মধ্যে থাপ্পড় মারে, এই পাপ আমি কেন করলাম, আমি শয়তানের প্রবঞ্চনায় কেন পড়লাম, নফসের তাড়নায়, নফসের কাছে আমি শয়তানের কাছে কেন সারেন্ডার করলাম, আজকে এই গুনাহ মাফ করার কোনো পথ নাই। আবু হুরায়রা বলেন, মেয়েটা করুণভাবে কাঁদতে লাগলো, মাথার মধ্যে বুকের মধ্যে থাপ্পড় মারতে মারতে মেয়েটা বাড়ি চলে যাচ্ছে, আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে গেলাম, কিন্তু আমার ঘুম হয় না, মেয়েটা যে করুণ চিৎকারে মেরেছে, মেয়েটা যে মাথার মধ্যে বুকের মধ্যে থাপ্পড়ে মেরেছে, এই দৃশ্য আমার চোখের সামনে থেকে যায় না, তার করুণ ডাক আমার কর্ণকুহরে বারে বারে হানা দিতে লাগলো, আমার ঘুম হয় না, রাত তিনটা, রাত চারটা, রাত পাঁচটা, হঠাৎ শোনা যায় মসজিদে নববীর মিনার চড়ে মুয়াজ্জিনের আজান ধ্বনি, আসসালাম তু খাইরুম মিনান নাওম, বলেন আসসালাতু খাইরুম মিনান, ওঠো মমিন মুসলমান ঘুম হইতে নামাজ। দরকার আছে নামাজ, দরকার আছে, কাগজ কলম নেন, লিখে রাখেন, বেনমাজি কোনোদিন জান্নাত পাবে না, বলেন বেনমাজি কোনোদিন জান্নাত পাবে না। হাশরের কঠিন দিনে আউয়াল মা ইউহাসাবুল আব্দু, হাশরের কঠিন দিনে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হবে নামাজ, জোরে কোন কি কি কি। আমার দুঃখ লাগে, আমরা আশরাফুল মাকলুকাত, ফজরের নামাজের সময় আমরা না টেনে টেনে ঘুমাই, বনের পশু পাখি আল্লাহর নাম জপে, ওঠো মমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ, বলে না পাখি কি বলে, আমরা পশু পাখি জেগে করি জিকির আল, বলেন তো একটু জোরে, পাখি কি বলে, ওঠো মমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল, পশু পাখি গাছের ডালে ডাকে বারে বার,
হাসরে মিজান কালে মানুষ রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে হবে পাপ। উচ্চ কণ্ঠে বলেন তো আল্লাহ। পশু পাখি আল্লাহকে ডাকে ঘুমায় না, আমরা ঘুমি বিভোর। একদল যুবকরা আল্লাহর জন্য ঘুম নষ্ট করে না, এরা জানি কার জন্য ঘুম নষ্ট করে। রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে দোকানে শোনা যায় আওয়াজ, কত রাতি জেগে থাকি তোমার আশায়। শুনেছেন কোনোদিন? আমি জিজ্ঞেস করলাম, এই যে ভাই কার জন্য জেগে থাকে? কয় কত রাতি জেগে থাকি তোমার আশায়। কিন্তু মাঝখানে একটা শব্দ লাগাই দিলে কাজ হয়ে গেল। আল্লাহ কত রাতি, বলেন আল্লাহ, আল্লাহ কত রাতি জেগে থাকি তোমার আশায়, আল্লাহ কত রাতি জেগে থাকি তোমার আশায়। আল্লাহ আমাদের পাঁচ শক্ত নামাজই বানায়। জোরে বল আল্লাহুম্মা আমিন। ফজর আজান হয়ে গেল, আবু হুরায়রা বলেন আমি জামাতে সামিল হলাম, নামাজ শেষ, আমার নবীজি অভ্যাস মোতাবেক একটা পিলারে হেলান দিয়ে বসতেন, সাহাবে কারাম যার যার কথাবার্তা বলল, আমিও বললাম ইয়া রাসূলুল্লাহ ইজাজত হ্যায় একটা কথা জানতে চাই। বলো। হুজুর গত রাত আমার ঘুম হয় নাই, কেন ঘুম হয় নাই? ইয়া রাসূলুল্লাহ একটা সুন্দরী সরসী মেয়ে একটা মাসালা জানতে এসেছিল, জিনা করেছে, পরে বাচ্চা প্রসব করার পরে বাচ্চারা জবাই করে দিয়েছে, এখন তো পাগল হয়ে গেছে গুনাহ মাফের জন্য, তার গুনাহ মাফ হবে কিনা জানতে চেয়েছে। আমি বলেছি এত বড় পাপ আল্লাহ মাফ করবেন না। হুজুর ইয়া রাসূলুল্লাহ বলেন তো গো দিনের নবী, আমি যে বললাম এত বড় পাপ আল্লাহ মাফ দিবেন না, মাসালা ঠিক বললাম নাকি ভুল বললাম? আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা মাসালাটা তুমি ঠিক বলো নাই। সুবহানাল্লাহ। ঠিক বলি নাই হুজুর? না, কেন? গত রাত আল্লাহ আমার কাছে ওহি নাজিল করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। الله اكبر বলে আল্লাহ, আল্লাহ আমার কাছে ওহী নাজিল করেছেন, আবু হুরায়রা আল্লাহ বলেছেন বন্ধু গো আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি পাহাড় পর্বত পরিমাণ গোনা নিয়া সাগর মহাসাগর পরিমাণ গোনা করে ফেলেছে, নফসের কাছে সারেন্ডার করে ফেলেছে, শয়তানের কাছে সারেন্ডার করে ফেলেছে, হাবিব ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে জানিয়ে দেন পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে ফেলেছে, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করে ফেলেছে, হঠাৎ যদি বুঝতে পারে আমি অন্যায় করে ফেলছি, যদি আমার ডাক দেয় আল্লাহ গো, ওই আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন বন্ধু আমাকে যদি চিৎকার মেরে ডাক দেয় আমি তো ভুল করে ফেলছি, আমি তো আল্লাহ বুঝতে পারি নাই, এই বান্দা যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে চোর ডাকাত হাইজাকার মদখুর সন্ত্রাস এরা যদি চিৎকার মারে আমি তো ভুল করে ফেললাম আল্লাহ গো আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন এরা যদি তওবা করে এবং এই তওবা যদি মৃত্যু পর্যন্ত বহাল রাখে, ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমান যদি এরপর থেকে আরো মজবুত করে, ওয়া আমিলা আমালান সলিহা নেক আমল যদি একদম সিরিয়াল মতো আবার শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি তো তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব, তওবাটা মাফ কবুল করে নেব, শুধু কি তাই করব। ফাউলাই আল্লাহ বলেন তওবাকারীর আমি জীবনের গুনাহগুলি তো মাফ করে দিব এবং তার জীবনে যত গুনাহ ছিল সবগুলি গুনাহ আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করিয়া দেব, আর জীবনে যত গুনাহ ছিল সবগুলি গুনার বদলে আমি আল্লাহ নেক দিয়ে দিব। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। তওবার দরজা খোলা আসেনি? আসেনি? মাসিরাতু সাবঈনা, পশ্চিম আকাশে তওবার দরজাটা খোলা আছে,
নবীজি ফরমান মাসিরাতু সাবঈনামা, তওবার দরজাটা এত বড়, দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি কেউ যাওয়ার জন্য চেষ্টা করে, দ্রুত যান ঘোড়ায় চড়ে যদি তওবার দরজার এক প্রান্ত থেকে ঘোড়াকে দৌড়ান শুরু করে দেয়, আরেক দরজায় পৌঁছতে সাবঈনামা 70 বছর সময় লাগবে। জোরে বলেন সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তওবা করলে গুনাহ মাফ করে দিবে, কিন্তু হুজুর গুনাহগুলির আবার নেক বানাই দিবে এটা তো মাথার মগজে ধরে না, না হয় গুনাহ মাফ করে দিব কিন্তু গুনাহগুলিকে আবার নেকিতে রূপান্তরিত এটা তো হুজুর বুঝে আসে না। নবীজি ফরমান আবু হুরায়রা, গুনাহ মাফ করে দিবেন, গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবেন, তুমি এটা তোমার মাথার মগজে ধরে না, ঠিক আছে। তোমাকে একটা সুন্দর ঘটনা শোনাই, নবীজি যে ঘটনা শোনাইছেন আমি তাফসীরে ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। ও নবীজি বলছেন সুন্দর ঘটনা, চলুন এর আগে মাবুদের সাথে আরেকটু যোগাযোগ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না? সুবহানাল্লাহ ইনশাল্লাহ, আজকে কপাল খুলে যাবে, যা চাই কবুল হবে ইনশাল্লাহ। লাল্লাহু আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন শুনেন শুনেন, এই যে শুনেন, একটু মহব্বতে বলবেন, কাজ হয়ে যাবে। সুবহানাল মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আরশে কুরসি লৌহ কলম, আরশে কুরসি লৌহ কলম, সবই যে তার পাগল পাড়া। সুবহানাল জোরে সুবহান আল্লাহ গুনাহ মাফ করে দিবে তওবা করলে, গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দিবে এটা তোমার মাথার মগজ ধরে না। তাহলে শোনো, তোমার এই সুন্দর একটা ঘটনা শোনাবো। ওট কি বললাম? ওট বুঝেন নাই? কি বুঝেছেন? এক জায়গায় বললাম ওট, 10 জন লোক দাঁড়ায় গেছে গা, বললাম দাঁড়ালেন কেন হুজুর? আপনি দি করলেন ওট ওট ওট। জামাল, আরবদের ট্রেন লঞ্চ স্টিমার যানবাহন ছিল না, একমাত্র আরবের যানবাহন ছিল মরুর জাহাজ ওট। কি ছিল? উটকে এত সুন্দর একটা জানোয়ার আল্লাহ বানিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ উট সম্পর্কে বলেছেন, আফালা ইয়াঞ্জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ রে আমি আল্লাহ কি যে সুন্দর একটা জানোয়ার বানাইলাম, তুমি চাইলা না? ইয়াঞ্জুরুন চাইতে বলছে কে? আল্লাহ বলে চাইলা না? উট এত সুন্দর একটা জানোয়ার আল্লাহর। দেখুন উটের পেটের ভিতরে আল্লাহ একটা পানির ট্যাঙ্কি দিয়েছে। আমাদের আমরা যে গাড়ি চালাই, গাড়ির পেটের মধ্যে ট্যাঙ্কি আছে, তৈল যখন শেষ হয়ে যায় পেট্রোল পাম্পে নিয়ে গেলে গাড়ির পেটের ভিতর দিয়ে এই মোটা পাইপ দিয়া গাড়ির পেটের ভিতরে তৈল দেয়, কী দেয় যেরকম? ট্যাঙ্কি যখন ফিল আপ হয়ে যায় গাড়ি আস্তে আস্তে চলে, প্রয়োজন মতো ট্যাঙ্কি থেকে তৈল এনে গাড়িয়ে খায়। কে খায়? গাড়িয়ে খায়। ও তার পেটে একটা ট্যাঙ্কি আছে,
ওটের বড় বুদ্ধি আছে, মালিক যদি পানি সামনে দেয় ওর তাকাইলে বুঝতে পারে কতদিন আমার মালিক সফর করতে যাবে, এক টানে তার ট্যাঙ্কিটা পানিতে ফিল আপ করে দেয়। ওর চলে একদিন দুদিন প্রয়োজন মতো পানি, ওটের পেটের ট্যাঙ্কি থেকে এনে এনে ওট নিজে পান করে খায়। দেখুন এক নবীজি ফরমান আবু হুরায়রা, শোনো শোনো এটি সুন্দর ঘটনা। একটা মুসাফির 15 দিনের সফরে যাবে, ওটের সামনে পানি দিল, ওট পেটের ভিতরে পানি ট্যাঙ্কিটা একদম পানি দিয়ে ফিল আপ করে দিল। ওটের পিঠের মধ্যে মুসাফির খাবার দাবার পানীয় যাবতীয় সরঞ্জাম নিয়ে রওনা দিল। আরব দেশ আপনাদের জানা আছে, যারা হজ করতে যান যারা বিদেশ থাকেন, আপনাদের দোয়ায় তো আল্লাহ আমার যখন দাড়িমুস ওঠে নাই তখন থেকে প্রতি বছর নিয়ে যান প্রায় সোনার মক্কা মদিনা। আর আল্লাহর মেহরবানি রমজান শরীফ আসলে আর তো মনে মানে না, আমাকে তো চলে যেতে হয় আল্লাহর কাবা শরীফের পাশে, রওজা পাকের পাশে আমাকে চলে যেতে হয়। আল্লাহর মেহরবানি, আমাদের বাড়ি তো মক্কা শরীফ, আল্লাহর ঘর মিসফালা, আমাদেরও বাড়িঘর মিসফালা, আমার ভাই বোন খালা খারু কুল্লে সাউদি আল্লাহর ঘরের পড়োশী। আসুন, আমার এখনো আমার 15 দিন আগে আমার আম্মার আপন বোন উনি সৌদি, আমার খালাম্মা সাকিনা উনি এন্তেকাল করেছেন, কিন্তু কাবা শরীফের পাশে জানাজা হয়েছে। নবীজির বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা যেখানে শোয়া আমার খালাম্মা সেখানে কবর করা হয়েছে। আমার আম্মার আর কোনো বোন নাই, এখন উনি আছেন, উনি তো চলে গেছেন, আমার আম্মা আছেন, আমার একটি মাত্র মামা আছেন আব্দুল কুদ্দুস পীর সাহেব। আসুন, আমার বলার উদ্দেশ্য হলো যারা আরব দেশে গিয়েছেন, চাটিয়াল ময়দান হাজার হাজার মাইল, শত শত মাইল, মাঠ আর মাঠ চলছে, 15 দিন সফরে যাবো ওট নিয়ে। 4-5 দিন চলার পরে নবীজি ফরমান আবু হুরায়রারে, লোকটা ক্লান্ত হয়ে গেল, ওটকে বলছে ও তুমি একটু দাঁড়াও, আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, তুমি একটু দাঁড়াও। তো লোকটা ওটা যখন দাঁড়িয়েছে ছায়ার মধ্যে লেদারের বিছানা বিছিয়ে শুয়ে পড়েছে। আরব দেশের রুদ্রের কারণে মাটি কিন্তু আগুনের থেকে গরম হয়ে যায়, কিসের থেকে গরম হয়, তাইলে প্রশ্ন করবে হুজুর তো উঠ হাঁটে কেমনে, ওই যে জানোয়ারের পায়ের নিচের অংশটা শক্ত আছে না, নাম কি বলেন বলেন, কি বলে জাফর সাদেক সাহেব, কি বলে নিচের অংশটা, খুরা 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 বলে। তো উটের খুরার নিচে এত দামি একটা আল্লাহ স্কিন দিয়েছে, ওটা যদি এই আগুনের মতো মাটি দিয়ে হাঁটে উটের পায়ের তলায় একটুও গরম লাগে না। উট তো 4-5 দিন সফর করেছে, তো মুসাফির ক্লান্ত বলছে ওট তুমি দাঁড়াও, আমি একটু রেস্ট নেই। ওট দাঁড়িয়েছে, মুসাফির উটের ছায়ের মধ্যে আরাম করতে শুয়ে পড়েছে, ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ পর ঘুম ভাঙল, আরে মুসাফির তাকিয়ে দেখে ওটটা নাই, উট হারিয়ে গেছে, কি হয়েছে, কাঁদতে লাগলো, আল্লাহ গো বাঁচার, আমার বাঁচার কোনো উপায় নাই, হাজার হাজার মাইল শত শত মাইল হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নাই, উটটা হারিয়ে গেছে গো আল্লাহ, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। বেদুরু কাঁদতেছে, আমার ভাইরা আপনাদের জানা আছে অনেক সময় বেশি বেশি কাঁদলেও শরীর দুর্বল হয়, জোরে কোন কি হয়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, আবার একটু পরে আবার ঘুম ভাঙলো, নজর করে দেখি আরে আশ্চর্য, হারানো উটটা আবার সামনে এসে হাজির হয়ে গেছে, বলে সুবহান, খুশি না বেজার, ভাই আল্লাহ গো তুমি যে কাজটা করেছ আমার মৃত্যুর পর থেকে বাঁচাই দিলা, ওটটা হারিয়ে গেছিল আবার আমার সামনে হাজির করে দিলা, আল্লাহ গো কি বলে তোমারে খুশি করব, যে কাজটা তুমি করলা আমাকে বাঁচাই দিলা, যাও তোমারে কি বলবো, হারানো ওটটা ফিরাই দিলা, যাও আল্লাহ তোমারে কি বলে খুশি করব, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা, আল্লাহর কি কয় ভয় নাই, জোরে কোন কি কয়, জোরে জোরে কি কয়, ফেরেশতারা কয় আল্লাহ তোমারে দি গোলাম কয়, আল্লাহ বলেন থামো তোমরা তো মনের কথা জানো না, ফেরেশতারা আসলে আমার গোলাম বলার ইচ্ছা তার ছিল না, হারানো উট ফিরে পেয়েছে তো বেশি খুশিতে কথার তাল ঠিক রাখতে পারে নাই, বলতে চাইছিল তুমি আমার আল্লাহ আমি তোমার গোলাম, বেশি খুশিতে কথার তাল উল্টে দিছে যে বলছে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ মাওলা, ফেরেশতারা কয় আল্লাহ তোমার দি গোলাম কয়, আল্লাহ কয় চুপ কর,
তোরা তো মনের কথা জানোস না, তোমরা শুধু মুখ দেখো, আমি আল্লাহ হার্ট কল, আমি আল্লাহ দিল দেখি। উচ্চ কণ্ঠে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, উঠতে যায়, তাকে এ দেখে তুর পাহাড়ের পাদদেশে এটা পাগলা কথা কয়। কি বলছে পাগলাটা? আল্লাহ আল্লাহ গো, তোমাকে যদি পেতাম, তোমার মাথায় এক নম্বর নারিকেল তৈল বা যে কোনো তৈল দিয়া তোমার মাথার চুল আশ্রয় দিয়া, মাবুদ তোমার পাইলে এক নম্বর তৈল দিয়া তোমার চুল আশ্রয়, তোমার চুলের মধ্যে বেনি বান্দা দিতাম। কার চুলে বেনি বান্ধ কয়? মুসা নবী তো তাকে এসে কই কি হে, ওই আল্লাহ গো তোমাকে যদি পেতাম গো, এক নম্বর দুধ তোমারে খাওয়াইয়া দিতাম। কারে দুধ খাওয়াবে? মাবুদ তোমাকে পাইলে তোমারে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতা। মূসা আলাইহিস সালাম কয়, এই পাগলা কিরে, কার মাথার চুলে বেনি বানবি, দুধ খাইবি কারে? আল্লাহরে কোলে লই এলে বাড়ি বাড়ি ঘুরবি, মানুষের পিচ্ছি পোলা পাইছস? চুপ কার। হুজুর মাফ করবেন, আপনি নিষেধ করলে আমি আর বলবো না। আকাশবাণী হলো, ওহে আমদ সুই মুসা আজ খোদা বান্দায় মারে চেরা কর দে জুদা, তু বরায়ে ওয়াসলে করদান আমুদি না বরায়ে ফসলে করদান আমুদি। মুসা রে তোমাকে তো ধমক দিয়া বান্দার সাথে যোগসূত্র ক্যান্সেল করার জন্য তোমারে নব দেওয়া হয় নাই, তোমাকে নব দেওয়া হয়েছে বান্দার সাথে যোগসূত্রের সৃষ্টি করার জন্য। তুমি ধমক দিলা, বান্দার সাথে যোগাযোগটা ক্যান্সেল হয়ে গেল। মূসা কয়, আল্লাহ গো তোমার মাথায় তুল দিয়া তোমার মাথার চুলে বেনি বান্ত কয়, আল্লাহ গো তোমারে দুধ খাওয়াইতে কয়, আল্লাহ গো তোমারে কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে কয়। আল্লাহ বলেন, কত ভালোবাসলে রে মূসা, নিজের মাবুদের মাথায় তুল দিতে চা, কত মায়া করলে রে, ওই আল্লাহু আকবার জোরে বলেন, নিজের মাবুদের এক নম্বর দুধ খাওয়াইতে চা, নিজের আল্লাহ রে কত প্রেম দিলে রে মূসা, নিজের মাবুদের খুলে নিয়ে নিয়ে মানুষের বারে বারে ঘুরতে চায়। বুঝতে পেরেছি তুমি তার মুখের দিকে নজর করেছ, আমি আল্লাহ তার দিলের দিকে নজর করেছি। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। আসলে দিলের যাচাই তো সবচেয়ে চমৎকার যাচাই নেবে আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন একটু পরে সজাগ হয়ে দেখে উঠ ফিরাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। আল্লাহর হাবিব ফরমান আবু হুরায়রা আল্লাহকে আল্লাহ বলতে চাইছিল, বেশি খুশিতে কথার হিসাব মিলে দিতে পারে নাই, আল্লাহকে বলেছে তুমি আমার গোলাম, এজন্য আল্লাহ বেজার হয় না, বেজার হয়? নবীজি ফরমান আবু হুরায়রা রে, আল্লাহ বলেন হারানো ওটের মতো, ও আবু হুরায়রা, আল্লাহ বলেন আমার বান্দা নামাজ পড়ে না, এরা হারিয়ে গেছে, আমার বান্দা রোজা করে না, হারিয়ে গেছে, আমার বান্দা নবীর আদর্শ মতো চলে না, এরা হারিয়ে গেছে, আমার বান্দা চুরি ডাকাতি সন্ত্রাস করে, এরা হারানো মানুষ, যারা আমার আইন মানে না এরা আমার হারানো বান্দা। কি বান্দা? যারা আমার আইন মানে না এরা আমার হারানো বান্দা, যারা আমার নবীর আদর্শ মতো চলে না এরা আমার হারানো বান্দা। হারানো বান্দা গুনাগার যদি ওই উটের মতো চিন্তা করে, যদি আমি ভুল করেছি মাবুদের কাছে তওবা না করলে উপায় নাই, ওটের মতো যদি আবার আমার কাছে হারানো বান্দা তওবা করতে ফিরে আসে, আল্লাহর হাবিব ফরমান হারানো ফিরা পায় বেশি খুশিতে যেমন আল্লাহরে গোলাম কয় আল্লাহ বেজার হয় না। আল্লাহ বলেন আমার গুনাহগার বান্দা হারানো মানুষ আমার কাছে যখন তওবা করতে আসে, আমি আল্লাহ বেশি খুশিতে গুনাহ মাফ করে দিব, বান্দার গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দিয়া বদলায় দিব। জোরে বলেন সুবহান। আমরা যত বড় গুনাহগার হই মাফির ব্যবস্থা আছে কিনা জোরে কন, আছে? ও ভাইরা আল্লাহ ওয়াজ করে নিল্লা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ বলেন তুমি দিলটা ঠিক করে ঝকঝকা ফকফকা করে পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে আমার কাছে আসো তওবা করো আর প্রমিস করো কোনোদিন আর গুনাহ করবে না ঝকঝকা ফকফকা দিল আনো ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম আমার ভাইরা ইউসুফ কি নাম ইউসুফ আলাইহিস সালাম আজকে মিশরের প্রাইম মিনিস্টার কোথাকার ইউসুফ নবীর একজন বাল্য বন্ধু খবর পেয়েছে আমার বাল্য বন্ধু গ্রামের সাধারণ লোক আমি আর আমার বাল্য বন্ধু ইউসুফ প্রধানমন্ত্রী আর উনি এখন মিডল ইস্ট অভাব ওনার হাতে কৃষি খাদ্য বাণিজ্য অর্থ মন্ত্রণালয় ফ্রি খাবার দে আমি যাব আমি গ্রামের সাধারণ লোক হলে কি হয়েছে ছোটকালে একসাথে খেলাধুলা করতাম প্রধানমন্ত্রী ইউসুফ ওনার সাথে আমি দেখা করব কেরান থেকে যেদিন তাফসিরে লেখে ইউসুফের বাল্য বন্ধু মাথাটা গাটুরে নিয়ে চলে আসছে মিশর কোথায় আসলো বাল্য বন্ধু প্রধানমন্ত্রী সে হলো গ্রামের সাধারণ লোক পুলিশ পুলিশ ইউসুফ আল ইসলাম প্রাইম মিনিস্টার ওনার গেটের সামনে দাঁড়ানো ওই বাল্য বন্ধু মাথায় গাটুরে নিয়ে পুলিশের পারমিশন নেয় না সোজা ঢুকতে লাগলো প্রধানমন্ত্রীর গেটের ভিতরে পুলিশ বলল কে চুপ করা কিসের চুপ এটা প্রধানমন্ত্রী দপ্তর পারমিশন লাগে দরখাস্ত লাগে কয় চুপ করা আমি তোমাদের প্রধানমন্ত্রীর বাল্য বন্ধু পুলিশ তো কয় তোমার মতো কলিমুদ্দি বাল্য বন্ধু প্রধানমন্ত্রী যাও যাও ধাক্কাইয়া ঘুষাইয়া গেটের বাইরে নিয়ে দাঁড় করেছে দেখা করতে হলে দরখাস্ত দাও প্রধানমন্ত্রী বলল তোমাদের ইউসুফ প্রধানমন্ত্রীর সাথে আমি বাল্যকালে একসাথে খেলাধুলা করতাম উনি আমার বন্ধু তোমরা যতই বলো দরখাস্ত দিয়ে কোনোদিন বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করতে হয় না কয় তুমি দরখাস্ত না দিলে তোমাকে যাওয়ার জন্য দিব না সারাদিন ঘুরল পারমিশন পায় না গাট্টিওলা মাথায় নিয়ে নিয়ে ঘুরে আর বলে পুলিশ রে যতই বলো আমি দরখাস্ত দিব না বন্ধু কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাতের জন্য দরখাস্ত লাগে না ও পুলিশ অন্তত একটা কাজ করো আমি তো চলে যাব এবং আমার এখন কেরান দেশে তোমাদের প্রধানমন্ত্রী ইউসুফের কাছে আমার সালাম কও আমার বাবার নাম আমার গ্রামের নাম আমার ঠিকানা বলো আমি আসছিলাম বন্ধুর সাথে দেখা করতে দরখাস্ত দেওয়ার শর্ত আছে এই কারণে আমি দেখা করতে পারলাম না অন্তত আমার সালাম আমার বন্ধুর কাছে জানাই দিতে পারবানি এক পুলিশ আরেক পুলিশে কয় লোকটারে কত ধাক্কাইলাম কত কিছু করলাম লোকটা যখন এত কিছু বলে অন্তত এর পরিচয়টা দেওয়া দরকার গেল ইউসুফ আলাইহিস সালামের দপ্তরে ইয়া আইয়ুহাল আজিজ ভোরবেলা থেকে একটা গাটুরি মাথায় নিয়ে একটা সাধারণ লোক ঘুরে দাবি করে আপনার প্রধানমন্ত্রীর বন্ধু আমি আইয়ুহাল আজিজ ও মিশরের সাদা সাহেব প্রধানমন্ত্রী সাধারণ একটা মানুষ তারে বললাম দরখাস্ত করো সে বলে বন্ধুর সাথে সাক্ষাতের জন্য কোনো বন্ধুর দরখাস্ত লাগে না বন্ধু কোনোদিন বন্ধুরে ভয় পাইতে পারে না ও আব্দুল আইয়ুহাল আজিজ ইউসুফ আল ইসলামকে বলছে প্রধানমন্ত্রী লোকটার নাম বাবার নাম গ্রামের নাম বলেন তো গো প্রধানমন্ত্রী লোকটাকে চিনতে পেরেছেন কি না ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়েছে পুলিশেরে কোনো সন্দেহ নাই উনি আমার বাল্য বন্ধু যাও রে পুলিশ বন্ধুর সাথে আমার অনেক কথা আছে তাজিম সম্মানের সাথে আমার বন্ধুকে আমার কাছে পৌঁছাইয়া দাও জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহান পুলিশ রে সে সত্য কথা বলেছে বন্ধু কোনোদিন বন্ধুর কাছে আসতে দরখাস্ত লাগে না যাও বন্ধুর সাথে আমার অনেক আলাপ আছে
আমার কাছে বন্ধুকে পৌঁছে দাও। রাত্র বেশি হয়ে গেছে, কয়টা বাজে ঘড়ি? কয়টা বাজে? কয়টা? সাড়ে দশটা হয়ে গেছে, সোয়া দশটা। তাহলে থাক বাবা, আজকে আলোচনা এখানে শেষ করি। রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বাবা। রিস্কা পাবেন না, গাড়ি পাবেন না, প্রবলেম অ্যারাইজ করবে। আপনারা তো মাহফিলে প্যান্ডেলে বসে আছেন, বের হয়ে দেখেন কত যে শীত, কাঁপবেন সেখানে গেলে। কষ্ট হবে বাবা, কষ্ট হবে আপনাদের। আপনাদের কষ্ট হয় না? আমার তো কষ্ট হয়, আমার তো ডেইলি প্রোগ্রাম জানেন বাবা, জানেন বাবা। না বাবা, এত লম্বা ওয়াজ তো আমি করি না। তারপরে শোনেন, শোনেন, আমি জীবনে তো মাহফিল মিস করি না, কিন্তু আজকে আমার ছেলেটা অসুস্থ, আমার বড় ছেলে। গত বছর যে একটা গজল বলেছিল সে অসুস্থ, শাহ মিশকাত আল মাদানী, তাকে আমি হসপিটালে রেখে এসে পড়েছি। এমন অবস্থায় পৃথিবীর কোনো বাপ আসতে পারে না, কিন্তু এই পুস্তকগুলো আসতে হবে মহাসম্মেলন। এটা মনে করি পীর ফাতে হাবাদ্দার বা শরীফ আমার বাড়িতে যে বার্ষিক ইসালে সাহ মাহফিল হয়, ঠিক এটাকে মনে করি আমার সে নিজের মাহফিল। আমি তো এই মাহফিলটিকে মিস করতে পারি না। জানি আজকে আপনারা খবর নিয়েছেন পীরজাদা শফিকুল ইসলাম কখন আসবে, কোন দিন আসবে। আপনারা ময়দান জুড়ে বসে আছেন, একটু দোয়া করবেন বাবা, আল্লাহ তাকে শেফা করে দেয়, সমস্ত রূপ থেকে আল্লাহ তাকে মুক্তি করে দেয়, আল্লাহ তার হায়াত, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ আসুন, ঠিক আছে, রাত সাড়ে দশটা হয়ে গেছে, এত ওয়াজ করতে হয় না। আপনাদের এ দেখেন, আপনি ওদিকে চান, উনি হলেন এই যে আমি প্রথমে বললাম আপনাদের এই ইসলামী মহাসম্মেলনের সেক্রেটারি জেনারেল আলহাজ হাবিবুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন প্রথম আসতাম নাম বললেই বলতাম আলহাজ হাবিবুল্লাহ, কয় হুজুর আমি তো হজ করি না, আপনি আলহাজ কন বলে বুঝি, যখন আল্লাহ লাইন করে দিবে সুবহান আল্লাহ, অক করে জামাই বউ স্বামী স্ত্রী দুজন হজ করে এসে সুবহান আল্লাহ। ঠিক আছে, আপনারা যখন রিকোয়েস্ট করেছেন আমি একটু অ্যাডভান্স হই, আসুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। শুনুন 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 শুনুন, এই আজকে কিছুদিন যাবত এই যে আমার ডান পাশে বসা আমার প্রাইভেট সেক্রেটারি মৌলানা আব্দুল হেল বাকি, আমার ভগ্নীমতি, আমার নাম্বার তো সহজে কাউকে দিই না, তারপর মানুষ কেমনি ম্যানেজ করেছে, কত ফোন কত দোয়া। খালি হুজুর এই পুস্তকালা মাহফিল আপনি যাবেন, হুজুর আমরা যেটা দোয়া চাই, কত হাজারো মানুষের টেলিফোন আল্লাহ। একটা কথা জিজ্ঞেস করি বাবা, আমরা ঠিক আছে আপনাদের অনুরোধ আমি রক্ষা করছি, একটু অ্যাডভান্স হচ্ছি। আচ্ছা একটা কথা বলেন তো, আমরা যে একটু পরে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দেব, আপনাদের মনেকে সাক্ষী দেয় ইনশাআল্লাহ আজকের মোনাজাত মঞ্জুর হবে, হবে, হবে। আমার মাবুদকে একটা মায়া করে ডাক দেন তো আল্লাহ। যাও যাও পুলিশ, পুলিশ, কোন সন্দেহ নাই আমার বাল্য বন্ধু আমার কাছে এনে দাও। এক পুলিশ আর এক পুলিশে কয় ঘিরে, প্রধানমন্ত্রী দিয়ে স্বীকার করছে বাল্য বন্ধু, এই লোকেরা যত ধাক্কাইলে আমার গুসাইলাম, উপায় নাই, কি করবি, খারিবি না দৌড় দিবি। আরেক পুলিশ পুলিশকে দৌড় দিবি কই, যাওয়ার জায়গা নাই, কোনো মতন লোকটার থেকে মনটা সাইজ করিয়া এই প্রধানমন্ত্রীর কাছে আনতে হবে, না হয় চাকরি তো গেছে, উপায় নাই। গিয়া কয় স্যার, এখন কি কয় কথা বলেন না কেন, ওই গাটিওয়ালা, গাটিওয়ালারা কি কয়, উনি কি তোমরা দিয়ে আমার স্যার কও, তাই মাফ করবেন স্যার। আরেক পুলিশ কয় কমলা খাইবে, খাই না কমলা আমি, এই পুলিশকে উপায় নাই রে, গেছে আজকে চাকরি গেছে কোন রকম। পুলিশে তো আসলে ভুল করে নাই, নিয়ম মতো কাজ করেছে তাই না, তারপরও প্রাইম মিনিস্টার তো স্বীকার করে ফেলেছে, পুলিশ তো আর অন্যায়ের জন্য না, তারা তো ন্যায় প্রতিষ্ঠার জন্যই সমাজে দায়িত্ব নিয়েছে তাই না। আজকে অনেক পুলিশ ভাইয়ের আশেপাশে আছেন, আর্মি ভাইরা আছেন,
কি জন্য আছেন? নিরাপত্তার জন্য, শান্তির জন্য, আলহামদুলিল্লাহ বলেন। কোন মতন লোকটাকে মনটা ঠান্ডা করে এনেছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তারপরে আট দরকার নেই, সাতটা গেট পার হয়েছে। বাল্য বন্ধু প্রধানমন্ত্রীর দেখেন, বাল্য বন্ধু এই যে সাত নম্বর গেট পর্দাটা নড়তেছে, এর ভিতরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই নাই। ও প্রধানমন্ত্রীর বাল্য বন্ধু দেখেন পর্দা টান দিয়া সরাই দিয়া বলল, দেখেন আপনার বাল্য বন্ধু ইউসুফ, ওনার চেহারায় দেখেন তামাম বালাখানা, কোনো লাইট লাগে না, ওনার চেহারায় তামাম বালাখানা লুকিত হয়ে রয়েছে। ঢুকেন ঢুকেন, কেমন মানুষ আপনার বাল্য বন্ধু জান। গ্রামের কিছু লোক আছে লেখাপড়া কম, সাহস বেশি, আছে না? অফিসার, বড় বড় অফিসার আসলে এলাকায় মাস্টার ডিগ্রি পাস বসে থাকে, ওই মোরল সাপ অল্প লেখাপড়া, কথা বলার জন্য চারে উনি বসে, ঠিক কিনা বলেন? অনেকে আছে এরকম ক্ষমতা। আসসালামু আলাইকুম দোস্ত ইউসুফ, চিনতে পেরেছেন? চিনবো না মানে? আপনি আমার বাল্য বন্ধু তাই? ঠিক আছে, আল্লাহর কাছে শুকর, আমার মতো একটা সাধারণ লোকেরে আপনি বাল্য বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এটা আমার সৌভাগ্য। অহংকার নাই, হিংসা নাই। তাহারা ছিল দয়ার সাগর, আমরা সবই হিংসো কাজী, বলেন তাহারা ছিল দয়ার সাগর, আমরা সবই হিংসো কাজী, তাহারা ছিল ক্ষমাশীল, বলেন তাহারা ছিল ক্ষমাশীল, আমরা চলি দোষটি খুঁজি। বসেন বাল্যবন্ধু, কয় দোষ? আপনি তো সিংহাসনে বসা, এখানে কোনো চেয়ার নাই, টেবিল নাই, কোথায় বসবো? ইউসুফ কয় শোনেন, আপনি আমার বাল্য বন্ধু, বন্ধু আর চেন বন্ধুর বাড়িতে, বন্ধু কোথায় বসবেন? এই চিন্তা আপনার না, এই চিন্তা আমার, আপনি কোথায় বসবেন? আমি আপনার বাল্য বন্ধু, আমি বসছি সিংহাসনে, আপনিও বসবেন আমার পাশে সিংহাসনে। জোরে জোরে বলেন সুবহান। বসেন, সিট ডাউন প্লিজ। বসে গেছে ইউসুফ আলাইহিস সালামকে, দোষ দুনিয়াতে নিয়ম আছে, বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু না কিছু নিয়ে যায়, আমার জন্য কিছু এনেছেন? বাল্যবন্ধু কই, ইউসুফ আপনি তো প্রধানমন্ত্রী, রওনা করার আগে মনে মনে ভাবতাম দোস্তের জন্য কিছু নিয়ে যাব, বাজারে বাজারে ঘুরতাম, কিন্তু যখন মনে হয় আমার বন্ধু প্রধানমন্ত্রী, কি কিনবো মানায় না, একদম খালি এসেছেন? খালি আসি নাই, একটা জিনিস এনেছি। দেন দুই বন্ধু সিংহাসনে, দুই পাশে মাথার গাঠিরই নামাইছে মাঝখানে, দেন কি এনেছেন? দেন বাল্য বন্ধু মুস্কি মুস্কি হাসে, আর মাঝখানের গাটরি খোলে, কি খোলে? ধীরে ধীরে কথা কয়, বন্ধু গো কেমনে আবার তুমি হইলা প্রাইম মিনিস্টার? তোমার ভাইরা না তোমার কুয়ার মধ্যে ফালাইছিল, তুমি আবার কেমনে প্রধানমন্ত্রী হইলা বলো? আমি ধীরে ধীরে গাটটি খুলি, তোমার প্রেজেন্টেশন দেই, একটু শুনতে চাই। ইউসুফ কয়, কুয়ায় পরে কান্দি ইউসুফ, হায় রে হায় মরণ কালে না দেখি লাম্বাপ, বলেন না মরণ কালে না দেখি কোথায় রইলেন প্রাণের আম্মা বিপদে, আপনার ইউসুফ যায় গো মা রাকু পেতে,
কোথায় রইলেন প্রাণেরা বা বিপদে, আপনার ইউসুফ যায় গো মারা। কূপের পরে যত ছিল সাবিচ্ছু, রহিম আল্লাহ বাঁচাই দিলেন সব কিছু। কে বাঁচাইছে? এ বিপদে বললে বাঁচাবেন কে? মুসিবতে বললে স্মরণ করতে হবে কাকে? বিপদে সাহায্যকারী কে? এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, বলেন এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশা করলেন আমাকে। কাজটা করছে কে? মিশরেরই বাদশা করলেন, মিশরেরই বাদশা করলেন। দেন দোস্ত, কি আনছেন? দেন গাটি খুলে, গাটি খুলে ফট করে একটা আয়না, ছোট লুকিং গ্লাস ইউসুফের হাতে দিয়েছে। দোস্ত নেন, এই আয়নাটা আপনার জন্য এনেছি। দোস্ত তাফসীরে লেখে ইউসুফ, আরে আয়নাটা চোখের সামনে ধরে ধা ধা করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বাল্য বন্ধু মনে মনে ভেবেছে কি করলাম, সাধারণ জিনিস প্রেজেন্টেশন দিলাম, এজন্য মনে হয় মানের হানি করছি, এজন্য কান্দে। কই বন্ধু গো, মনে কিছু নিও না ইউসুফ, গরিব মানুষ যেমন পারছি আনছি। কই দোস, তোমার প্রেজেন্টেশনের জন্য কান্দি না, এটা ছোট হোক বড় হোক প্রেজেন্টেশন ইজ প্রেজেন্টেশন, তাহলে কান্দেন কেন? কই বন্ধু, তুমি যখন আমার হাতে আয়না দিয়েছ, আমার একটা কথা মনে পড়ে গেছে, হাসরের কঠিন দিন আমার আল্লাহ যখন হাকামুল হাকিম হয়ে বিচারে বসবে, মানুষ চিৎকার মেরে কাঁদতে থাকবে আল্লাহর হুঙ্কার শোনার কারণে। আল্লাহ তাকে দেখবে সিংহাসনের এক পাশে কতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ বলবেন তোমরা কারা? তাম হাসরের ময়দানের মানুষ কান্না রোল চালু করে দিয়েছে, তোমরা কে গো? কি তোমরা দিব্য এখানে দাঁড়িয়ে রয়েছ, তোমরা কি আমাকে ভয় পাও না? এরা বলবে আল্লাহ গো, না না আমরা তোমারে ভয় পাই না। ভয় পাও না কে তোমরা? আমরা তোমার বন্ধু। আল্লাহ আকবার, আমার বন্ধু? হ্যাঁ, তুমি তো বলেছ আমরা ওলিউল্লাহ, আমরা তোমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হবে, ওলিউল্লাহ হবে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। লা খাউফ, লা খাউফ, নাই কোনো ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা অতীতের গুনার চিন্তা করো না, আমি সব ওলিউল্লাহ যখন বানাইলাম সব গুনাহ মাফ করে দিয়েছি। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কোনো ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। চিৎকার মারে পারে সুবহান আল্লাহ, তুমি না বলেছো তুমি তোমরা ভয় করো না, আমরা তোমার বন্ধু, তোমরা ভয় পাই না। ভয় পাও না? আল্লাহ বলবেন ঠিক আছে, তোমরা যদি আমার বন্ধু হয়ে থাকো, দুনিয়াতে নিয়ম আছে, বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু না কিছু বন্ধুর জন্য নিয়ে যায়, বলো কিছু এনেছো আমার জন্য? তখন ইউসুফ বলে আল্লাহ বলবে তোমার মতো, আমি যেমন তোমারে বললাম, আল্লাহ বলবেন তোমরা যদি আমার বন্ধু হয়ে থাকো, বন্ধুর জন্য কি এনেছো বলো? এরা বলবে আল্লাহ
একদম খালি হাতে আসি নাই, তোমার জন্য আমরাও পোডকন এনেছি। বলো কি এনেছো? আল্লাহ গো আল্লাহ, তোমার জন্য উপহার এনেছি আমাদের কলব আয়না। আশিকো কা দিল বানায়া আয়নাল লাহ নে। আল্লাহ গো তোমার জন্য অন্তর আয়না এনেছি, হৃৎপিণ্ড আয়না এনেছি। আল্লাহ বলে আমার জন্য আয়না এনেছো, ঠিক আছে ঠিক আছে আমার বান্দারা, তোমরা আমার বন্ধু হয়ে থাকলে, আয়না এনে থাকলে লাইন ধরে দাঁড়াও, একজন একজন করে আমার সামনে আসো, তোমাদের কলব আয়না আমার সামনে আগলায়া ধরো। সুবহানাল্লাহ বলে যার কলব আয়নাটা ঝকঝকা ফকফকা ঝকঝকা, যার কলব আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা ফকফকা, আমার সামনে তোমার কলব আয়নাটা ধরো, যার আয়নার মধ্যে আমি আল্লাহর চেহারা দেখা যাবে সেই হবে আমার আসল বন্ধু। জোরে বলেন সুবহান। আপনারা বলতে পারেন তাইলে হুজুর একটা কথা বলে দেন না, ও পীর ফাতেহাবাদের দরবার শরীফের পীর পীরজাদা শফিকুল ইসলাম, আপনি যে বললেন আয়নাটা ঝকঝকে হতে হবে, ফকফকা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, হুইচ ওয়ে, কোন প্রসেসে আমি আমার আয়নাটা পরিষ্কার করব? আল্লাহর হাবিব ফরমান, ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, উম্মতের আরে উম্মত তুমি গুনাহ করলে তোমার একটা কালো দাগ তোমার হৃৎপিণ্ডে পড়ে যায়, তোমার কালবে পড়ে যায়, দুনিয়ার দাগ মশার জন্য সব কিছু ঠিক করার জন্য ব্যবস্থাপনা আছে, সাবান আছে, ময়লা পরিষ্কার করার জন্য, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি ফরমান উম্মতেরা কলবটা ময়লা হয়ে গেছে, জগজগা ফকফকা না, আয় আল্লাহর সামনে কেমনে ধরবা? এই কলবটাকে পরিষ্কার করার অন্য কোনো ব্যবস্থাপনা নাই, হৃৎপিণ্ডে হাত দিতে পারবা না, সাবান ছড়া দিতে পারবা না। রে উম্মতেরা তোমার কলবটাকে জগজগা ফকফকা যদি করতে হয়, সিকালাতুল কুলু আল্লাহর হাবিব ফরমান, তোমার দিল পাপের পঙ্কিল প্রবাহে এই একদম তোমার অন্তরটা ঢেকে গেছে, এটা পরিষ্কার করতে হলে আল্লাহর জিকির ছাড়া হবে না। জোরে জোরে বলেন সুবহান। দোষ এই জন্য আমি কান্দি, আয়না দিছেন, আল্লাহর বন্ধুরাও বলবে আল্লাহ গো আমিও তোমার বন্ধু বন্ধু। ইউসুফ নবীর ভাইরা কয় ইউসুফ অন্যায় করেছি, তুমি আমাদের মাফ করে দাও। ইউসুফ বলবে ইয়াগফিরুল্লাহ লাকুম, আল্লাহ তোমাদের মাফ করে দিবে, আমিও মাফ করে দিলাম। ইউসুফ নবীর ভাইরা কয় ইউসুফ রে ও ভাই 45 বছর হয় আব্বা তোর জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ করে ফেলছে, আমরা তো পাপি, আমরা তো তোরে কুপি ফেলছিলাম, অন্যায় করেছি রে ভাইয়া, বাড়িতে যাবি নি ভাই, 45 বছর পর্যন্ত আব্বা তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বার দুইটা তাজা চোখ অন্ধ হয়ে গেছে, জানো ইউসুফ আব্বার স্বাস্থ্যটা কঙ্কাল হয়ে গেছে, বাড়িতে একটু যাবানি বাবা তো? আরে ইউসুফ আলাইসলাম মনে মনে সিদ্ধান্ত নে, তাইলে অল্প দিনের জন্য হলো আমি আব্বার কিনারে যাব। ভাইরা কই ইউসুফ যদিও বাবা অন্ধ, বাপ যদি তোকে না দেখে অন্তত বাবা যদি তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পায় বাবার মনে শান্তি হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন ইউসুফ রে তোমার সিদ্ধান্ত চলবে না, ইউসুফ ভাইদেরকে বলে দাও শুধু তুমি প্রধানমন্ত্রী না, তুমি একজন প্রাদেশিক পয়গাম্বর, তোমার ভাইদের জানিয়ে দাও তুমি কৃষি মন্ত্রিত্ব তোমার হাতে, এই মিডিল ইস্টে তুমি ফ্রি খাবার বিতরণ করতেছো, এই মুহূর্তে অভাব আর অভাব, তুমি যদি তোমার আব্বার জন্য চলে যাও বাড়িতে, আমার গরিব বান্দারা এরা কার থেকে খাবার দাবার নিবে? আমার গরিব মানুষ রে ইউসুফ তুমি ফ্রি খাবার বিতরণ করো। আল্লাহ গো যার বাবার চোখ নাই আমি তো সইতে পারি না রে আল্লাহ, বাবা বডিটা কঙ্কাল হয়ে গেছে, আল্লাহ বলেন ইউসুফ চিন্তা করো না, তুমি খাদ্য বিতরণ করতে থাকো, আমি আমি আল্লাহ তোমার আব্বার এখন চিকিৎসা করে দেব। কেমন চিকিৎসা করবা? আল্লাহ গো আব্বার তো চোখ নাই, আল্লাহ বলেন ইউসুফ কোনো চিন্তা করো না, আমি আল্লাহ বড় ডাক্তার এখন চিকিৎসা করে দিব, তোমার আব্বার দুইটা তাজা চোখ ফুটিয়া যাবে। ইউসুফ কোনো চিন্তা করো না, আমি চিকিৎসা করে দিব,
তোমার আব্বার নবযৌবন স্বাস্থ্যটা ফিরে চলে আসবে, তাই তাইলে চিকিৎসা করো, আমি এখন যাব না। আল্লাহ বলেন, ইউসুফ তোমার গায়ের জামাটা খোলো। কোন জামা? গায়ের জামা, যে জামাটা গায়ে তোমার ঘেমে রয়েছে। আল্লাহ, খুললে কি হবে? ইউসুফ রে, তোমার ঘেমে যাওয়া জামাটা খোলো, জামা খোলো, জামাটা খুলে তোমার ভাইদের কাছে দিয়ে দাও, আর ভাইদের বলে দিও তোমার ঘেমে যাওয়া জামাটা ওই কানান দেশে নিয়ে তোমার আব্বার চোখের উপরে টান দিয়ে মুছে দিবে, সঙ্গে সঙ্গে তোমার আব্বার দুইটা তাজা চোখ ফুটে যাবে। আল্লাহ বলেন, ইয়া ইতিবাসিরা, চোখের মধ্যে শুধু কাপড় দাম মুছে দিবে, দুইটা তাজা চোখ। তারপরে বলো আল্লাহ, আল্লাহ বলেন, কাজ করতে বলো তোমার ভাইদেরকে। কি কাজ? তোমার ঘামের জামাটা তোমার আব্বার নাকের সামনে তুলে ধরতে বইল, একটু গ্রান নিবে, ঘামের গ্রান, সঙ্গে সঙ্গে তোমার আব্বার যৌবন কালের বডি ফিরে যাবে। আল্লাহ কি না পারেন, জামা খোলো ইউসুফ, জামা খুললো, বাই নাও জামা নাও, আব্বার চোখ ফুটে যাবে, আব্বার যৌবন কাল ফিরে চলে আসবে। 45 বছর পর বাবার খবর পাইলাম, ভাইরা রে, আফটার 45 ইয়ার্স, রে ভাইরা আব্বার চোখ ফিরে যাবে, রে ভাইরা আব্বার যৌবন স্বাস্থ্য ফিরে আসবে 45 বছর পর। এখন ফ্যামিলি মেম্বার কতজন? কয় 45 জন। এমুক মাসের এত তারিখে ফ্যামিলির 45 জন মেম্বার আমার আব্বা লয়া তোমরা মিশর আসবা। এই বিশ্ব রোডের উপরে, হাইওয়ের উপরে আব্বার জন্য বিরাট একটা গেট বানায়া মন্ত্রী পরিষদ সহ উচ্চ পদস্থ কর্মচারী সহ এই গেটের সামনে দাঁড়ায় আমার বাবারে সম্বর্ধনা দিব। যাও, জামা খুললো মিশর, জামা কোথায়? অধিক জামা খুলতেছে মিশরে, অধিক কেনারে অন্ধয়া কব নবী শাস্ত্রে কঙ্কাল লাভ দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চায়। নাতিরা বলে, কি গো দাদা কি হয়েছে? অন্ধয়া কব নবী বলেন, নাতিরা রে আমারে ধর, ঘরের বাইরে আমারে নে। কেন? হই নাতিরা আমার ঘরের বাইরে নে, কেন জানি রে আমার নাকের মধ্যে ইউসুফের জামার গন্ধ পা। জামা কোথায়? জামা কোথায়? আল্লাহর ভাষা, ইন্নি, আল্লাহ ওয়াজ করতেছে নবীজির কাছে, কার কাছে? ইন্নি লা আজিদুরি হাই ইউসুফা লাউ লা আন তুফান্নিদুন। নাতিরা রে, যদি আমারে পাগল ক, কেন জানি আমার নাকের মধ্যে আমার ইউসুফের জামার গন্ধ পা। একে ফারসি দাজা গমকার দাফর জান, একে ফারসি দাজা গমকার দাফর জান, কে আয় রাও শোনে গাও হার পীর খোরা দে মান, বগফতাওয়া লেমা বর্তি জাহানাস্ত, বগফতাওয়া লেমা বর্তি জাহানাস্ত, দামে পয়দা দামে দিগার নেহানাস, গাহে বর্তা রোমে আলা নাসিনাম, গাহে বর্তা রোমে আলা নাসিনাম, গাহে বর পুষ্টে ফায়ে খুদ নবী নাই। আল্লাহু আকবার, জোরে যাও ভাইয়া, জামা লইয়া যাও, তাফসীর খুলে দেখুন। 45 বছর পর 45 জন ফ্যামিলি মেম্বার রওনা দিল, আজকে আসবে মিশর। ওই নাকির গ্রাম পাইছি মিশরের জামার গ্রাম, কেনান দেশ থেকে। পরবর্তী সময় ইয়াকুব নবীর একজন মসজিদের ইমাম এটা প্রস্তাব করেছিলেন, আমি এত দূর আলোচনা যাব না, এই জন্য বলছি। ইমাম সাহেব বলছিল, সন্তানহারা কাতর নবী ইয়াকুব পয়গাম্বর একটা কথার জবাব দিতে হবে, সন্তানহারা কাতর নবী ইয়াকুব পয়গাম্বর একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলো কি প্রশ্ন? পয়গাম্বর,
জামা খুললাম ইশারে, আর আপনি কেনাম থেকে জামার গন্ধ পাইলেন। আপনার পোলা ইউসুফ যখন কেনানের বাড়ির পাশে কুয়ার মধ্যে পয়রা রয়েছিল তখন কেন নাকে গন্ধ পাইলেন না? কথা তো ঠিক। একবার ইসলাম বলছেন, ইমাম সাহেব যখন আমার ইউসুফ বাড়ির পাশে কূপে মাবুদের সাথে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, রিং দিলে তখন রিং হইতো না, যে কোনো একটা কারণে আমি ওদিকে যাচ্ছি না। আজ 45 বছর পর 45 জন ফ্যামিলি মেম্বার রওনা দিল আসবে মিশর। এদিকে ইউসুফ আল ইসলাম মন্ত্রী পরিষদ উচ্চপদস্থ কর্মকর্তা সহ হাইওয়ের উপরে বিশ্বরোডের উপরে বিরাট গেট বানিয়ে দাঁড়িয়ে রয়েছে, আসবে বাপ। আমার আল্লাহ বলেন, ফিরিস্তারা রে, 45 বছর পর হারানো বাপ ছেলে পাবে, ফিরিস্তারা রে, 45 বছর পরে হারানো ছেলে বাপ পাবে। ও ফিরিস্তারা, 45 বছর পরে বাপ বেটার মিলন মেলা হবে রে, কাজ করো ফিরিস্তারা। আমি পরিস্থিতি অবজারভেশন করতেছি, ফেরেশতারা তোমরা কাজ করো, এদের সম্মানে বাপ বেটার মিলনের সম্মানে তুমি তোমরা কাজ করো ফেরেশতারা। মিশর আকাশে বিমানের মতো তোমরা মহড়া দাও, কিসের মতো? এদের সম্মানে, এদের ইজ্জতে তোমরা মিশর আকাশের মধ্যে বিমানের মতো তোমরা মহড়া দাও। আমি অবস্থা পর্যবেক্ষণ করতেছি, ইউসুফ অপেক্ষা আছে বাপ কখন আসবে, নজর করে দেখে ওই দেখা যায় ইয়াকুব বাবা আসতেছে। আর তো শুইতে পারে না ইউসুফ, দৌড় মেরে যায় বাবারে জড়িয়ে ধরেছে, ও বাবা, আরে বাবার বুকে জড়িয়ে ধরেছে, ইউসুফ বাবাকে ধরেছে। ইয়াকুব 45 বছর পরে পোলা পাইয়া বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে। তখন তোমাদের কি যে একটা অবস্থা হয়েছিল, ওয়াজ করে বোঝাইবার ক্ষমতা কাহারও নাই। আমার আল্লাহ বলেন, ওয়া ইউসুফ, তুমি আমার পয়গাম্বর, ওয়া ইয়াকুব, তুমি আমার পয়গাম্বর। ইউসুফ রে, ইয়াকুব রে, 45 বছর পরে ইয়াকুব তুমি তোমার হারানো পোলা পাইলা, ইউসুফ রে, 45 বছর পরে তুমি তোমার হারানো বা ফিরা পাইলা। পয়গম্বর, তোমাদের দুই পয়গম্বরকে আমি যুগ্ম ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, 45 বছর পরে হারানো ছেলে হারানো বাপ একজন আর একজনকে পেয়ে তোমরা যেমন খুশি হইলা, আমি আল্লাহ আমার পাহাড় পর্বত পরিমাণ গুনাহগার বান্দা, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করেছে আমার বান্দা হারিয়ে গেছে, হেরা যদি আবার হারানো মানুষ আমার কাছে তওবা করতে আসে, তোমরা একজন আর একজনরে যেমন বুকে ধরেছো, আমার কাছে গুনাহগার তওবা করতে আসলে রে, আমি আল্লাহ গুনাহগার বান্দারে আমার কুদরতি বুকের মধ্যে চাপ দিয়া ধরিয়া রাখি। শুধু কি তাই রে ইউসুফ, ও ইউসুফ তুমি আমার পয়গাম্বর, ও ইয়াকুব তুমি আমার পয়গাম্বর, তোমরা দুজনকে যুগ্ম ওহী দিয়ে আমি জানাইয়ে দিলাম, 45 বছর পর বাপ ছেলে পেয়েছো, 45 বছর পর ছেলে বাপ পেয়েছো, একজন আরেকজনকে পেয়ে তোমরা দুজন যেমন খুশি হইলা, আমার গুনাহগার বান্দা আমার কাছে তওবা করতে আসলে তোমাদের থেকে 70,000 বেশি গুণ আমি খুশি হইয়া যা। শুধু কি খুশি হয়ে থাকি তার আর কি করি আমি? আল্লাহ বলেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আসুন আর আবদার করবেন না, আজান নয়। আমরা যদি এই সমস্ত আলোচনাগুলো আমাদের জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, তাহলে পৃথিবীতে হবে আমাদের কল্যাণ আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি। তবে শুনুন, আল্লাহ বলেছেন তওবা করতে আমার কাছে আসো, আমি কুদরতি বুকের মধ্যে চাপ দিয়ে ধুইয়া নিব, সুবহানাল্লাহ, জীবনের গুণাগুলি মাফ করে দিব, যতগুলি গুণা ছিল সব গুণা আমি নেকিতে রূপান্তরিত করে দেব। তাহলে আজকে তওবা করা দরকার আছে, বলেন তওবা করা দরকার আছে। খাস চাপ দিয়ে বসেন, তওবা হবে, খাস মুনাজাত হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي قنعني بما رزقتني وبارك لي فيما أعطيتني واخلف على كل غائبة لي منك بخير أي الله تعالى هزار هزار منوش بشان شمبيش شويت دوار پاغول الله مهلا دير پين دلي من مائرا আমার জুরাইনের এই মা সহ বোনেরা সহ কত মহিলারা দোয়ার জন্যে আল্লাহ আল্লাহ গো, ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসির হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে। মাবুদ মাবুদ গো, একটা লোক মাথা নাড়ে নাই, পেশাব পায়খানার কথা মনে করে নাই, ওয়াজ বন্ধ করলে চিৎকার মারে, হুজুর আপনাকে ছাড়বো না, আমাদের আর ওয়াজ শোনাইতে। মাবুদ মাবুদ গো, আমার মনে সাক্ষী দে, আমি যদি একটানা ফজর পর্যন্ত ওয়াজ করতাম, মনে হয় ভাইরা বোনেরা কেহ বাড়ি যাইত না। আমি কি পানি, তুমি তো প্রতিদিন হাজার হাজার লাখ লোকের সামনে একটা চাড়ে বসাই রাখো। আল্লাহ বাবু, ইসলামী টেলিভিশনের পক্ষ থেকে এই মাহফিলের ওয়াজ আলোচনা রেকর্ড করা হচ্ছে, এরাও ইসলামের কাজ করছে, বিশেষ করে এই ওনাদের পক্ষে আমার অত্যন্ত আদরের জাফর সাদেক সাহেব, উনিও দোয়ার প্রার্থী, আরও যারা ওনার স্টাফ আছে। আল্লাহ মাবুদ মাবুদ গো, তুমি দেখো গো আমার আল্লাহ, ইয়াতিমের মতো হাত বানিয়ে দিলাম রে আল্লাহ, গোটা জিন্দেগির তমাম গুনাহ খাতা মাফ করে দাও। এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই, এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ। মাবুদ গো, তোমার এই তৈরি পৃথিবীতে এসে কত কোটি কোটি পাপ করে ফেলেছি গো আল্লাহ, পাপের দিকে নজর দিলে জাহান্নাম ছাড়া জায়গা দেখি না, অপর দিকে গো আল্লাহ এই ক্ষুদ্র জীবনে যা অনেক আমল করেছি তার দ্বারা তোমার চির শান্তিময় জান্নাত লাভের আশা করতে পারি না। মাবুদ মাবুদ গো, তুমি দেখো গো আমার আল্লাহ, যেদিন হাসরের কঠিন ময়দান কায়েম হয়ে যাবে, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মাথারও তিনি কোটে সূর্যখানা চলে আসবে, কোটি কোটি মানুষেরা সূর্যের তাপের কারণে প্রখরতার কারণে মানুষের মাথা ফেটে ফেটে মগজগুলো গাল বেবে পড়তে থাকবে, কোটি কোটি মানুষেরা একটি রবের পরে কান্নার চিৎকার তোলে ধরবে, পানি দাও গো, হ্যাঁ
কোটি কোটি মানুষেরা পানি পানি করে চিৎকার দিবে। আল্লাহর হাবিব মিরা শরীফে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমি পারবো না, হাউজে কাউসারে এত কাপ পিরিজ দেখেছ আমার উম্মতের মুখে শরবতে কাউসার ঢালার জন্য এরা পানি পানি করে কানবে। মাহবুব গো আমি কয়জনের মুখে পানি দিব, শরবত দিব রে আমার আল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু গো চিন্তা করতে হবে না, আপনি যখন একটা কাপ হাতে নেবেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার কোটি কোটি কুদরতি হাতে লাগাইয়া এট এ টাইমে আপনার উম্মতের মুখে শরবতে ঢালিয়া দিব। পানি পানি করে মহা মুসিবতের দিনে আমাদের দুনিয়ার গোনার দিকে নজর করে আমাদের এই গলায় জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের মাঝে ফেলে দিও না। মাহবুব গো কারা হাত তুলেছে গো আল্লাহ, সবার বাড়ি ঘর ভালো করে চিনো, শত শত হাজার আলে মোলামা আমার ভালো লাগে রে আল্লাহ, আমি বিদেশ থাকি বা বাংলাদেশে থাকি বহু আলে মোলামা মহাদ্দেশ মাফাসের মাহফিলে হাজির হয় তাহলে বোলালে হাজির হইয়া যায়, আমার ভালো লাগে নাইবে নবী মাহফিলে থাকলে ওনাদের মাতা সুজর রহমত নাজিল করে দাও। মাহবুব গো কারা হাত তুলেছে সকলকে তুমি ভালো করে চেনো রে আল্লাহ, আমাদের সওয়াব সোনার মদিনায় আমার দিনের নবীজি রওজা পাকে পৌঁছাইয়া দাও। মদিনা রে ও সোনার মদিনা, আম্বি মুরসালিন আজওয়াজে মুতারা সাহাবা কারাম তাবিন তাবি তাবিন এম মুস্তাহিনিন সুহাদা নুকাবা ফুদালা উলিয়া ওয়া তাতাবদাল কুতুব কুতুবলা তা গাউস গাউসুল আজম গরিবি নামাজ সারা পৃথিবীর উলিয়া উলিয়া আল্লাহ গো সবার রহে মোবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সুহাদাদের রহে মোবারকে পৌঁছে দাও, সুহাদা উহুদ সুহাদে বদর সুহাদে কারবালা, কারবালা রে হো কারবালা, আল্লাহ কেমনে কাঁদতেছে দেখো না আল্লাহ, আল্লাহ কে কাঁদতেছে দেখো না আল্লাহ, মুয়াজ্জিন কান্দে, ইমাম সাহেবরা কান্দে, আলেম ওলামা কান্দে, হাফেজ কারি কান্দে, যুবক বৃদ্ধ কান্দে, ও মা বোনেরা কান্দে, আমার যুবতী বোনেরা কান্দে, আল্লাহ ব্রেন ভালো না ব্রেন ভালো করে দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট দান করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এই জীবনে আমি আর গুনাহ করব না, এই জীবনে আমি আর গুনাহ করব না, আল্লাহ হাশরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, আল্লাহ গুনাহগার বইলা যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, আল্লাহ আমি আমার আম্মা আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য দোয়া আছে মেসকাত, আল্লাহ হসপিটালে পড়ে আছে, আল্লাহ হায়াত ভিক্ষা চাই, আল্লাহ আমার সেক্রেটারি আমার ভগ্নিপতি মাওলানা আব্দুলের বাকি হার্টের রোগ, তারপরেও আমার সঙ্গ ছাড়া থাকতে পারে না, আমাদের সবার রোগ বিমার ভালো করে দাও দাও, যেদিন আমাদের নামে মতে।